মার্কস নিউজ হেডলাইন্স। ঐতিহাসিক 7 মার্চ আজ সোহরাওয়ার্দী উদ্যানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডাক দেন ঐতিহাসিক মুক্তি সংগ্রামে। 7 মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন লিডার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলন স্থলে পৌঁছলে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো তাকে অভ্যর্থনা জানান। আগামী নির্বাচনকে সামনে রেখে উগ্রবাদী গোষ্ঠীগুলো আবারও সক্রিয় হবার ষড়যন্ত্র করছে এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিচারপতিদের অপসারণ সংক্রান্ত সংবিধানের 16 সংশোধনী বাতিলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল শুনানি আরও 2 মাস পিছিয়ে 8 মে নির্ধারণ করেছেন আদালত। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার একটি অংশের পুনঃ তদন্তের খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চে আবেদনের শুনানি হতে পারে। সাইবার নিরাপত্তা নিশ্চিতে তথ্য প্রযুক্তি আইনকে শক্তিশালী করা হয়েছে আর এই অপরাধ দমন সরকারের গুরুত্বপূর্ণ এজেন্ডা বলে জানালেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। জঙ্গি নেতা মুফতি হান্নান ও তার সহযোগীদের কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়ার পথে প্রিজন ভ্যানে ককটেল হামলার ঘটনায় আটক মোস্তফাকে প্রধান আসামি করে টঙ্গী থানায় মামলা। ইরাককে বাদ দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের 6 মুসলিম দেশের জন্য নিষেধাজ্ঞা বহাল রেখে নতুন অভিবাসন নীতি ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। ভ্রমণ নিষেধাজ্ঞার মেয়াদ 4 মাসের পরিবর্তে 3 মাস নির্ধারণ। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। এই টেস্টে ভালো কিছু করার লক্ষ্য টাইগারদের। ওয়েস্ট হ্যামকে 2-1 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান সংহত করল চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 দ্বিতীয় লেগে আজ মুখোমুখি নাপোলি রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল বায়ার্ন মিউনিখ।